ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে অসমে প্রকাশিত হল নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা তালিকায় নাম নেই উনিশ লক্ষের এর আগে তালিকায় নাম বাদ পড়েছিল প্রায় চল্লিশ লক্ষে চূড়ান্ত তালিকায় উনিশ লক্ষের নাম বাদ গিয়েছে সরাসরি করিমগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল অনেকের নাম বাদ গিয়েছে এখনো পর্যন্ত ছবিটা ঠিক কিরকম দেখো যাদের নাম বাদ গেছে এই ১৯ লক্ষ মানুষ তাদের কিন্তু আবার রাত জাগা শুরু হলো কারণ তারা জানেন না যে এরপরে কিভাবে তারা প্রমাণ করবেন যে তারা ভারতীয় নাগরিক এখানে চলছে এনআরসি তালিকা মেনে এখানে আসছেন তারা তালিকা দেখছেন এবং যাদের নাম বাদ যাচ্ছে নিঃসন্দেহে এটা তাদের কাছে একটা বড় রকমের প্রশ্ন চিহ্ন যে এরপরে কিভাবে তাদের নাম এখানে তুলতে তারা পারবেন আপনার নাম ছিল ছিল এবার উঠেছে আমার নাম প্রথম উঠেছে

দাঁড়িয়ে রয়েছেন হাতে একটা তালিকা কিন্তু জানেন না যে এরপর নাম তোলার জন্য আর কি করতে হবে পরিবারের কোনো সদস্যের নাম কিন্তু ওনার ওঠে নি অর্থাৎ এই মুহূর্তে এনআরসির যে তালিকা সেই অনুযায়ী এই পরিবার কিন্তু ভারতীয় নয় রয়েছেন এখানকার যিনি বিধায়ক কমলাক্ষ কংগ্রেস বিধায়ক এবং দীর্ঘদিন ধরেই এই ইস্যুতে তিনি আন্দোলন করছেন উনিশ লক্ষ লোকের নাম শেষ পর্যন্ত বাদ গেল কি বলবেন দেখুন আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এনআরসি যখন থেকে চলছিল তখন থেকে আমরা বলছিলাম যে যে প্রসিজিয়রটুকু ফলো করা হচ্ছে যে মডেলিটিস যেগুলো আছে সেই নিয়মগুলো বারবার পরিবর্তন করা হচ্ছে ইভেন গভর্নমেন্টের তরফ থেকে সুপ্রিম কোর্টে কোনো হলফনামা দেওয়া হলো না তার ফলস্বরূপ আমরা দেখতে পারলাম বর্তমান সময় এখন আসার পর দেখতে পারলাম এই অনেকেই আমার সঙ্গে কথা বলছেন যে ফার্স্ট লিস্টে আমার মার নাম আসলো সেকেন্ড লিস্টে আমার ভোনের নাম আসলো ভাইয়ের নাম আসলো এখন আমার নাম আমার নাম নেই ও বলছে সুমন ছেলে বলছে বলছে আমার নাম নেই আমার মার নাম আছে বাবার নাম আছে আমি সন্তান আমার নাম নেই তো সেই ব্যাপারটা হচ্ছে কি সম্পূর্ণ জায়গায় প্রায় উনিশ লক্ষ মানুষের নাম নেই আর এই উনিশ লক্ষর মধ্যে অধিকাংশ ভারতীয় অধিকাংশ ভারতীয় মানুষ এই ব্যাপারটা হচ্ছে কি আজকের দিনে কালকে একজন মানুষ আত্মহত্যা করলো কাটলি কাটলি চড়াতে আপনার সরকার বলছে ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে একশো কুড়ি দিন সময় কিন্তু ট্রাইব্যুনালে যেতে গেলে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা খরচ কি করবেন এই গরিব মানুষ এই যে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন তাকে ট্রাইব্যুনালে যেতে গেলে পঞ্চাশ হাজার টাকা খরচা করতে হবে বড় ব্যাপার হচ্ছে কি আপনি ট্রাইব্যুনালে যাবেন ঠিক আছে কিন্তু যার নাম নেই তার ভিতরের জ্বালা যন্ত্রণা সেটা বোঝা যায় আজকে আসামে প্রায় আঠান্ন জন মানুষ আত্মহত্যা করলো আমাদের গত পরশু দিন রাতাবাড়িতে একজন করলো আত্মহত্যা করলো প্রীতিভূষণ দত্ত কালকে সত্যেন্দ্র সত্যেন্দ্রনাথ দে এই কাটলিশাতে কাটলিশাতে উনি যে আত্মহত্যা করলেন প্রায়ই ঘটনা চলছে যে মানুষ বইয়ের নাম নেই প্রীতিভূষণ দত্ত ওনার বইয়ের নাম নেই উনি চিন্তা করে করে আমার বইয়ের নাম নেই আমার বোর কী হবে উনি বলছেন যে আমার ছেলের নাম আমার ছেলের নাম নেই কী হবে তাই বর্তমান সরকার পরিকল্পিত হবে হত্যা করছে আজকে সেইগুলো সেইগুলো এফিডেভিট দেওয়া দরকার ছিল যে এই প্রবলেম আছে এই প্রবলেমগুলো সলভ করুন আজকে সেই প্রবলেমগুলো সলভ করা যায় দশ থেকে এনআরসির কাজ চলছে আজকে উনিশ এতদিন সবাই পাল পেল আজকে আমাদের গভর্নমেন্ট শুরু করেছিল কিন্তু বর্তমানে এই গভর্নমেন্ট আসার সঙ্গে সঙ্গে যেভাবে এনআরসি প্রক্রিয়া থেকে যে কঠোর থেকে কঠোরতম করে নিল তার জন্য আজকের অবস্থা মানুষ আত্মহত্যা সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে প্রশ্নটা এই মানুষরা করছেন যাদের নাম এবারের এনআরসির তালিকায় উঠল না চূড়ান্ত তালিকায় যে ন বছর ধরে বারবার নথিপত্র পেশ করার পরও তাদের নাম বাদ যাচ্ছে ফলে ট্রাইব্যুনালে যাবে সেই কাগজ দিয়ে যে কাগজ বারবার তারা জমা দিয়েছে এনআরসির কাছে তাতে তার নাম ওঠেনি ফলে ট্রাইব্যুনালে গেলে পরে সেই কাগজ কিভাবে বৈধতা পাবে অর্থাৎ ট্রাইব্যুনালে যাবেন ঠিকই কিন্তু সেই ট্রাইব্যুনাল কিভাবে চূড়ান্ত তালিকায় তাদের নাম তুলবেন বা ট্রাইব্যুনাল ঘোষণা করবেন তারা ভারতীয় অর্থাৎ এই মানুষরা তারা আরও একশো কুড়ি দিন তাদের হাতে সময় রয়েছে কিন্তু তারপর তারপর কি তাদেরকে দেশ ছাড়া হতে হবে কারণ ভারতীয় নাগরিক তিনি আর থাকবেন না অন্তত এনআরসির যা নোটিফিকেশন সেই নোটিফিকেশন অনুযায়ী ফলে এরকম প্রশ্ন এই মুহূর্তে আসামের উনিশ লক্ষ মানুষের যে তাদের ভবিষ্যৎ কি হবে ধন্যবাদ উজ্জ্বল এই মুহূর্তে আপনাদের শোনাবো অসমের মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি বিরোধী দলের কি প্রতিক্রিয়া ইউনিয়ন হোম মিনিস্ট্রি হ্যাজ নোটিফাইড দ্যাট হু এভার নেম উইল বি এক্সক্লুডেড দে উইল গেট এম্পল অপরচুনিটি টু আপিল ইন দ্য এফটি কোর্ট টি দ্য দর টাইম পিরিয়ড ওয়াজ সিক্সটি ডেজ But it has been extended for the convenience of the people for 120 days. So, as long as appeal is there, no one will be treated as foreigners because to declare a person foreigners is only the authority of the FT. So, in this regard, no one has to panic. And we, on behalf of the government of Assam, want to assure you that everyone will be taken special care of. वो तो हमारी सरकार में शुरू ही हमने इससे इंतजार नहीं किया लेकिन बीजेपी ने जिस तरह का प्रोपेगेंडा किया जाहिर है कोई भी सरकार में रहा हो चाहे कांग्रेस रहे कोई भी रहे कोई भी ये नहीं चाहता कि गैर मुल्की हमारे मुल्क के अंदर आए और यहाँ आकर के हमारे लो, लोगों का जो है वह हक छीनने का काम करें उस नजरिए से एन आर सी जरूर बनाता है लेकिन जिस तरह का प्रोपेगेंडा और जिस तरह के बयाना भारतीय जनता पार्टी की तरफ से हैं कांग्रेस की तरफ से कभी ऐसा नहीं हुआ सरकार को एक बार पुनः सुप्रीम कोर्ट की शरण में जाना चाहिए और कुछ समय बाई करने का प्रयास करना चाहिए कुछ जेनविन लोग भी इससे छुटे जा रहे हैं जो न्याय की प्रक्रिया के